হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো ছুটি পেলেই কোথাও না কোথাও যেতে ইচ্ছা করে, যাওয়ার চেষ্টাও করি। তো আজকে যাচ্ছি নিউ টাউনে এয়ারক্রাফ্ট মিউজিয়ামে, যেটা লাস্ট ইয়ার জুন মাসে ওপেন হয়েছিল, তো সময় সুযোগ করতে পারিনি। তো ফাইনালি আজকে চলেছি, বেরিয়েও পড়েছি, তিনটে চারটার মধ্যে পৌঁছেও যাব। তো লাস্ট টাইম যখন ভাইজাক গেছিলাম তখন ওখানেও একটা সুন্দর এয়ারক্রাফ্ট মিউজিয়াম দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তো সেটাকে মাথায় তো আছেই, তার সাথে আজকে যাচ্ছি আমাদের কলকাতায় নতুন ওপেন যে মিউজিয়ামটা হয়েছে সেটা দেখতে। এয়ারক্রাফ্ট মিউজিয়ামের জাস্ট ঢোকার একটু আগে রাস্তার ধারে সারি সারি দোপাটি গাছগুলো দেখতে এত ভালো লাগছিল। আমাদের 30 টাকা করে টিকিট লেগেছে, আর রিজুর যেহেতু স্কুল আইডি কার্ডটা নিয়ে এসেছিলাম তার জন্য রিজুর টিকিট লাগেনি। তো পৌঁছে গেলাম আমরা নিউ টাউনের নতুন আকর্ষণ এয়ারক্রাফ্ট মিউজিয়ামে। বিশাখাপত্তনমে অবস্থিত এয়ারক্রাফ্ট মিউজিয়ামের পর এটা সেকেন্ড লার্জেস্ট এয়ারক্রাফ্ট মিউজিয়াম, যেটা কলকাতায় নতুন হয়। এই বিমানটি একটি অরিজিনাল যুদ্ধ বিমান, ইন্ডিয়ান নেভি পশ্চিমবঙ্গ সরকারের হাতে বিমানটি তুলে দেয়। তামিলনাড়ু থেকে 16টা পার্টে ট্রাকে করে বিভিন্ন পার্টস আলাদা করে এটি পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। 1988 থেকে 2017 অবধি 29 বছর এটি সার্ভিসে ছিল। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরটা দেখাতে পারলাম না। এয়ারক্রাফ্টের ভেতরে যা যা থাকে সবই সাজানো ছিল, তার মধ্যে মেশিনস, মিসাইল, পাইলটদের বসার জায়গা খুব সুন্দরভাবে সাজানো ছিল। বিমানের ভেতরে মিউজিয়ামে ঢোকার জন্য এন্ট্রি গেটটা পিছন দিকে, এটা বিমানের ঠিক নিচের দিকে আমি ভিডিও করছি যেখানে স্ট্রাকচার করা ছিল। আর এখানকার আরেকটা বড় বিশেষ আকর্ষণ হলো বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস, আর এই অ্যাক্টিভিটিসগুলো নেভি বা আর্মির সোলজাররা যেভাবে প্র্যাকটিস করত সেটার হিসেবে বানানো হয়েছে। এই বিমানটার কাজ ছিল সমুদ্রের উপর সার্ভিলেন্স করা, আর শত্রুপক্ষের সাবমেরিনগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে ডিস্ট্রয় করা। কিন্তু স্পেশালি এই অ্যাক্টিভিটিটা খুব এনজয় করেছে।
মিউজিয়ামটা ভিতরে দেখে নিলাম, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ না, তা ভেতরটা দেখানো হলো না। তো বাইরটা ভীষণ সুন্দর, অনেকটা স্পেসিয়াস, খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বাচ্চাদের খুব সুন্দর খেলার জায়গা করে দিয়েছে, যেটা মানে খুবই অর্গানাইজড আর বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে খেলাগুলো। আর মিউজিয়ামের চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে, সত্যি দেখার মতো, মন ভরে যায়। সব থেকে বেশি মন ছুঁয়ে গেছে বিভিন্ন রঙের কাগজ ফুল। আমি এর আগে সত্যি বলতে এত রং একসাথে কাগজ ফুল দেখিনি, আমার ভীষণ ভালো লেগেছে। সাদাটা তো স্পেশালি দেখার মতো। সন্ধে হয়ে এসেছে, তো লাইটগুলো চলে গেছে, তো এবার বাড়ি ফিরব। যদি আমাদেরকে আর আমার এই ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ এক ফলো করো এই পেজটাকে, আর শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, আবার দেখাবো অন্য একটা কোনো ভিডিওতে। বাই বাই।